नमस्कार बंधुरा आमी मधुमिता प्रत्येक दिनेर मतो सब किछु गुछिये निये चले एसेछि रान्नाघरे। तो आज आमी पाका कला मुड़ी दिये दारुण एकटा केक रेसिपि करे देखाबो। तो केकटा बनानो खुबই सहज, जे केउ बनाते पारबे, खेते तो दारुण लागे। तो आमी कि करे करबो सम्पूर्ण भिडियोटी देखबो, आशा करछि तोमादेर भालो लागबे। जरित आछे अरित अनेकक्षण थेके बोलछे कला खाबो ना एकटा निये खाओ। अरित कला खेते खूब पछंद करे। तो आज आमी केकटा बानानोर जोन्नो ठुटे कला नियेछि। घरे अनेक दिन धरे कला एने रेखे देवा हय, सेई कलागुलो पेके जाय किन्तु खेते भालो लागे ना। तो एइभाबे केक बानिये खाबे, खेते भालो लागबे। नाओ खेये नाओ। एखाने आमि एलाच आर दारचिनि नियेछि, गुঁড়ো करे नेब। कला मिष्टी मिष्टी एबार आमि मुड़ी गुঁড়ো करे नेब। तो एइ जे मुड़ीगुलो देखे मन होच्छे छोटो छोटो मुड़ी। तो एगुलो आमादेर घरे भाजा मुड़ी। एइ घरे भाजा मुड़ी खेते किन्तु दारुण लागे। एकदम मिहि करे गुঁড়ো करे निते हबे। बाकीगुलो गुঁড়ো करे नेब। सब मुड़ी गुঁড়ো करे निয়েছি। এবারে মুড়ি গুঁড়োটা একটা বাটিতে ঢেলে নেব। দুটো কলা ছাড়িয়ে নেব, দুটো কলাতেই হয়ে যাবে। এবারে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নেব। एक ग्रेट कर गुटी गुटी भावटा थाकबे ना कलार। हे पड़े जाबी एदिके 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 पाले एसो। हाय तो खूब दुष्टुमी करे। एबार देव 2 চামच गमेर आटा, 1 চামच चीनी, अल्प एकटू नून। जेकोनो मिष्टी जिनिसे एकटू नून दिले खेते किन्तु दारुण लागे। भालो करे मिशिये नेब। आज आमि केकटा डिम छाड़ाई बानाচ্ছি, तोमरा चाइले एकटा डिमও दिते पारो। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 চামচ সাদা তেল দেব। এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। একটু টাইম ধরে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে কেকটা ততটাই নরম স্পঞ্জি হবে। এইভাবে অল্প অল্প দুধ দিতে হবে, মাখতে হবে। মাখাটা ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না, একটা থকথকে ব্যাটার হবে। পুরো এক কাপ দুধ লাগেনি, এখনো দুধ একটু আছে। এবার দেবো এলাচ, যে দারচিনি আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে আমি খেজুর আর আম সত্ত্ব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। সবটা দেবো না, অল্প একটু রেখে দেবো, আমার পরে লাগবে। ভালো করে মেখে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। উনানটা ধরিয়ে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো বালি। বালিটা এইভাবে সমান করে দেব। বালি ভালো করে গরম করে নেব। আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মাপ করে একটা কলার পাতা কেটে নিয়েছি। দুটোতেই তেল মেখে নেব। এবারে পাতাটা বাটির মধ্যে দিয়ে দেবো। কোচানো খেজুর আর এবারে ব্যাটারে দেবো 1 চামচ বেকিং পাউডার, এই যে ছোটো চামচের 1 চামচ। অল্প একটু জল দেব। ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কেক বানানোর আগে করতে হবে। এবারে ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেবো। হাতে করে এইভাবে সমান করে দেব। এবার কোচানো খেজুর আর আম সত্ত্ব উপর দিয়ে ছিটিয়ে দেব। এতে কি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে খেজুর আর আম সত্ত্ব নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট নিতে পারো। বালি গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি বাটিটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। তো এইভাবে 10 থেকে 15 মিনিট মতো আমি ভাপে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 20 মিনিট পর দেখাচ্ছি। তো এর মাঝে একবার আমি দেখেছিলাম, তখন কিন্তু হয়নি। তো এই যে হয়ে গেছে, কত সুন্দর ফুলে গেছে, আর এই যে উপরটা শক্ত হয়ে গেছে। কেকটা সম্পূর্ণ হয়েছে নাকি আমি চাকু দিয়ে দেখে নেব। এই যে চাকুর গায়ে লাগেনি, তার মানে হয়ে গেছে। ভালো করে ঠান্ডা করে নেব। আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার বাটির গা থেকে ছাড়িয়ে নেব। এবার প্লেটের উপরে উপুর করে নেব। এই যে খুব সুন্দর উঠে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি উল্টে নেব। সরিত্র বাড়ি গিয়ে স্নান করে ঘুমিয়ে গেছে, আর এই যে আমার ছোটো ছেলে অনিরুদ্ধ আছে। এবার কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তেনা অনিরুদ্ধটা एकदम स्पंजे नरम हो जाए। खेते दारुण लागছে বাড়ির বানানো কেক স্বাদই আলাদা। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।